জাতীয় যুব দিবস পালিত। প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে দিবসের উদ্বোধন করা হয়। সেখানে গাছের চারা রোপণ করা হয়, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল আলম খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে প্রশিক্ষণ গ্রহণ করে উদ্ভাবনী ও উৎপাদনমুখী কর্মে যাওয়ার জন্য যুবকদের আহ্বান জানান। আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সমস্ত উপর ভিত্তি করে এই যুব উন্নয়ন অধিদপ্তর এবং 23 লক্ষাধিক সফল আত্মকর্মী পরিচালন করছে, 40 লক্ষাধিক যুবক দেশে বিদেশে কর্মস্থলে অনন্য দৃষ্টান্ত অঙ্কন করেছিল। আইন 2015 ও বিধিমালা 2017 এবং জাতীয় যুব কাউন্সিল বিধিমালা 2021 উল্লেখযোগ্য। বঙ্গবন্ধুর বাংলাদেশ, তার আগে আছে উন্নত দেশ, তার আগে প্রশিক্ষিত যুব, তিনটি কথার মধ্যেই আমি আমার বক্তব্য সীমাবদ্ধ রাখতে চাই। বাংলাদেশটা উন্নত দেশ হতে আর কোন বাধা নেই। যুবরা, আমরা জানি যে যুবরা দুর্বল। বঙ্গবন্ধু সুখী সুন্দর বাংলাদেশ রূপান্তরিত করবে, এটি অন্তরিত।